ভারতীয় সেনা ঘাটি উড়িয়ে দিল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা ঘাটি উড়িয়ে দিল পাকিস্তানি সেনা, এমনটি দাবি করে ভিডিও টুইট করেন এক পাকিস্তানি সেনা। বৃহস্পতিবার একটি ভিডিও টুইট করে এই সম্পর্কে বলা হয়েছে, এতে 5 ভারতীয় জওয়ানের প্রাণ গিয়েছে বলেও দাবি করা হয়। পাক সেনার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের মেজর জেনারেল আসিফ গফুর ভারতীয় সেনা ঘাটি হামলার ভিডিও টুইট করে এই কথা বলেন। সেই টুইটে লেখা হয়েছে, সীমান্তে সাধারণ নাগরিকদের টার্গেট করায় ভারতীয় সেনা ছাউনি উড়িয়ে দিয়েছে পাক সেনা, এতে 5 ভারতীয় জওয়ান নিহত হয়েছে। নির্দোষ নাগরিকদেরকে নিশানার জবাব ভারতকে দেওয়া হবে বলে বক্তব্য মেজর গফুরের। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে 57 সেকেন্ডের একটি ভিডিও টুইট করেন মেজর গফুর, যেখানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। পাক সংবাদপত্র ডনের মতে, সীমান্তের কাছে এক স্পর্শকাতর গ্রামে একটি স্কুল ভ্যানে ভারতীয় সেনার হামলার পর ভারতীয় সেনাঘাঁটি উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে সীমান্তে হামলার জন্য ভারতকেই ফের দায়ী করেছে মেজর গফুর। তবে এই ভিডিও বা খবরের সত্যতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।